নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজ শনিবার, এখন সকাল বাজে 6:45। সকাল সকাল উঠে পড়েছি, আজও মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। তো আর তো বেশি দেরি নেই, আর মাঝখানে একটা দিন বাকি, রবিবার, তারপর সোমবার। সোমবারেই জন্মাষ্টমী পূজা, তো কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী পূজা তো আমি বাড়িতে করি। তো আজ ঠাকুরের একটু যোগাড়যন্ত্র করবো, সব কিছু, ঠাকুরের জন্য একটা ড্রেস বানাবো, তো ঠাকুরের জামা বানাবো কৃষ্ণ ঠাকুরের জন্য। তো সকাল সকালে উঠে পড়েছি, উঠে এখন ভাবছি এখন আজকে আর ছাদ বাগানের দিকে যাব না, আজ আমি একটা ঠাকুরের ড্রেস বানাবো। তো চলুন এখন নিচে যাওয়া যাক। হ্যাঁ, নিচে গিয়ে এখন ঠাকুরের জন্য একটা ড্রেস বানাই, ঠাকুরের জামা। আমরা সবাই তো দুর্গাপুজোয় সুন্দর সুন্দর ড্রেস পরি, ঠাকুরের জন্মাষ্টমী কেন পুরানো জামা পরাবো? তাই ঠাকুরের জন্য তো আমি বাইরে থেকে আর কিনি না, আমি নিজেই বানিয়ে পরাই। তো দেখুন, ঘরে যে টুকরো কাপড়, টুকরো কাপড় দিয়ে এখন ঠাকুরের জন্য একটা সুন্দর ড্রেস বানাবো কৃষ্ণ ঠাকুরের জন্য। তো আমি একটু মেজারমেন্ট করে কাপড়টাকে প্রথমে কেটে নিচ্ছি। আর সিকোয়েন্স ছিল, সিকোয়েন্সগুলোর সঙ্গে অ্যাড করবো, অ্যাড করে একটা একটা ড্রেস বানিয়ে নেবো, ঠাকুরের একটা সুন্দর জামা বানাবো। দেখুন, খুবই ভালো লাগে এই ঠাকুরের জামাগুলো বানাতে। তো সিকোয়েন্স, এই যে গ্রিন কালারের সিকোয়েন্সটা রয়েছে, এটা একটু কম পড়ে যাচ্ছে, ড্রেসটা একটু অনেকটা ঘের, ঘাগড়াটা অনেকটা ঘের করব, তো একটু আরেকটা আমি সিকোয়েন্সের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এরকম ঘরে সবার, আপনার আমার প্রত্যেকের ঘরেই তো এরকম টুকরো টুকরো কাপড়ও থাকে, নতুন কাপড় সিকোয়েন্সও থাকে, তো সেগুলো দিয়ে ঠাকুরের জন্য যদি ঘরে সুন্দর ড্রেস বানানো যায়, তো বাইরের থেকে আর কিনবো কেন বলুন? আর নিজে হাতে বানিয়ে ঠাকুরকে পরাতেও তো সবার ভালো লাগে। তো দেখুন, এখন এই কাপড়টার সঙ্গে আমি এখন এই সিকোয়েন্সটা অ্যাড করে নিচ্ছি। একটা মোটা একটা চওড়া সিকোয়েন্স ছিল, সেই চওড়া সিকোয়েন্সটা নিচে ঠাকুরের ঘাগড়াটার নিচের দিকে দিচ্ছি, সুন্দর একটা, মানে সামনের নিচটা একদম সুন্দর একটা থোকালো, সুন্দর দেখতেও বেশ ভালো লাগবে ঘাগড়াটায়। আর এই যে যে সিকোয়েন্স, আর একটা সিকোয়েন্স এখানে অ্যাড করছি। এই সিকোয়েন্সটার মধ্যে প্রচুর স্টোন রয়েছে, যার জন্য একটু ধীরে ধীরে মেশিনটাকে চালাতে হচ্ছে, সুচ ভেঙে যাবে তা না হলে। আর ঠাকুরের ড্রেসে একটু ঝমকালো না হলে দেখতেও তো ভালো লাগে না। তো দেখুন, এই যে আমার তৈরি হয়ে গেছে, এখন ঘাগড়ার কোমরের দিকে কুচিটা দিয়ে নিই। তা আমি মাঝে মধ্যেই ঠাকুরের জন্য ড্রেস বানাই, বানিয়েই পরাই, আর পরায় বানিয়ে পরাতে আমার খুবই ভালো লাগে। তো এখন উপরের কোমর পট্টিটা করছি, এটা দিয়ে গ্রিন দিয়ে করছি, নিচে যেহেতু সিকোয়েন্স দিয়েছি একটা গ্রিন, তাই কোমর পট্টিটাও গ্রিন দিলে সুন্দর একটা ম্যাচিং হয়ে যাবে, তাই উপরে কোমর পট্টিটা করে নিচ্ছি কোমরে এটা দিয়ে। এটা দিয়ে আমি দড়ি দিয়ে কোমরটা সুন্দর করে বেঁধে দেব। উল্টো দিকে করে সামনের দিকে পাল্টা দিকে এনে এখন ভাঁজ করে এটাকে আমি এখন কোমরের দিকে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। এভাবে ঘরে যে টুকরো কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন ঠাকুরের সুন্দর সুন্দর ড্রেস, ঠাকুরের এরকম সুন্দর সুন্দর জামা বানান, দেখতেও ভালো লাগবে আর আপনার মনটাও শান্তি পাবেন, নিজে বা হাতে বানিয়ে ঠাকুরকে পরানোর আনন্দটাই আলাদা। দেখুন কত জলদি জলদি একটা সুন্দর ঠাকুরের ঘাগরা হয়ে গেল, তো সাইডটাও জুড়িয়ে দিলাম, তো সুন্দর হয়ে গেছে। এখন এখন ঠাকুরের উপরের যে জামাটা, সেটা উপরেরটা করছি। তো প্রথমে এই সাইডগুলো মুড়ে নিচ্ছি, পাল্টা পিঠেই মুড়ছি, তার কারণ আমি তো এখানে সিকোয়েন্স দিয়ে দেবো, এই উল পাল্টা পিঠেই দেখুন আমি এখন সিকোয়েন্স দেবো, সিকোয়েন্স দিলে ওটা তো ঢাকা পড়ে যাবে, সে কারণে পাল্টা পিঠের দিকেই একটু কাপড় একটু ভাঁজ করে দিলাম প্রথমে। আর এখন আমি এখানে দেখুন সিকোয়েন্সটা লাগিয়ে দিচ্ছি চতুর্দিক থেকে। উপরে এটা নিচের ঘাগড়াটা হয়ে গেছে, এখন উপরে জামাটাও হয়ে গেল, তো এখন এটাকে সাইডটা, এই সাইডটাও সেলাই করে নিচ্ছি।
তো এখন যে ঘাগড়াটা করেছি ঘাগড়ার নিচটায় তো সিকোয়েন্সটা দিয়েছি আমি গ্রিন কালারের তার নিচে যদি একটু রেড কালার দিই দেখতে বেশ ভালো লাগবে তার জন্য আবার একটা ছোট সিকোয়েন্স নিলাম রেড কালারের এখন দেখুন আমি সেই রেড কালারটা এখন এই নিচে এখানটা ঝুলিয়ে দিচ্ছি দেখতেও বেশ ভালো লাগছে ম্যাচিংটাও বেশ ভালো হলো তো সেটা এখন আমি নিচে লাগিয়ে দিচ্ছি শুধু গ্রিনটা ছিল দেখতে অতটা ভালো লাগছিল না তো এখন আমি যে এই যে উপরে যে জামাটা করেছি ঠাকুরের এর মাথা একটু সুন্দর লটকনের মতন করব তার জন্য কিছু পুঁতি নিয়ে নিচ্ছি একদম এরকম ঠিক ভালো লাগছে না তো চতুর্দিকে চার কোণায় চারটি লটকন মতন করে দেব ছোট করে তো কিছু পুঁতি নিয়ে নিচ্ছি এখন তো চার গুণ সুতো নিয়ে নিয়েছি সুতো দিয়ে ভরে এখন এর মাথায় মাথায় কোনা কোনার দিকে একটু সুন্দর করে একটু ল্যাটকানস করে দেবো ছোট করে দেখতে বেশ ভালো লাগবে নানান কালারের পুঁতি নিয়ে নিয়েছি কালার ম্যাচিং করে গ্রিন কালার রেড রেড গ্রিন কালার নিয়েছি রানী কালার নিয়েছি গোল্ডেন কালার সব রকম নিয়েছি নিয়ে সিলভার কালার সব নিয়ে একটু মিক্সার ম্যাচ করে এখন এখানে ছোট্ট করে চারটে লটকন করে দেবো চার কোণায় তো তাতে করে দেখতেও বেশ ভালো লাগবে সুন্দর ঝুলবে সাজানোটা আপনার নিজের উপরে নির্ভর করে আপনি কীরকম করে সাজাবেন তো এভাবে খুব জটজলদি দেখুন কত তাড়াতাড়ি সুন্দর একটা ঠাকুরের একটা সুন্দর জামা তৈরি হয়ে গেল তো এভাবে করতেও বেশ ভালো লাগে আর এভাবে নিজে হাতে করে যখন পড়াবেন না দেখবেন মনে তৃপ্তিটাই আলাদা রকম পাবেন তো আমি তো এভাবে করে দিই তো আমার এই ঠাকুরের ড্রেস বানানো আপনাদের কেমন লাগলো কী করলো আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো আমার এই ড্রেসটা ঠাকুরের দেখুন কত সুন্দর ছোট্ট করে একটা চারটে লাটকান করে দিলাম এভাবে উপরে এটাকে পড়াবো এখানে একটা পিন দিয়ে এখানে আবার সুন্দর একটা সুন্দর এখানে একটা ঠাকুরের একটা সুন্দর চাকতি আছে ওটা দিয়ে আটকে দেব তো দেখুন কেমন লাগলো আমার এই যে ঠাকুরের ড্রেসটা তো আমি এর ভেতরে আরেকটা জিনিস আমার অ্যাড করা হয়নি তো ওটা অ্যাড করলে দেখতে আরও ভালো লাগবে তো সমস্ত সব মানে সিকোয়েন্সে তো স্টোন থাকে যার জন্য সব সিকোয়েন্স মেশিনে দিয়ে সেলাই করতে গেলে অনেক সময় সুচ ভেঙে যায় তার জন্য মন চাইলেও করতে পারলাম না এখন তাহলে আবার সুচটা ভেঙে যাবে মেশিনের তো হাতে আমি একটা সিকোয়েন্স এখন এখানে আমি আবার একটু অ্যাড করে দেবো ভাবছি তো আরেকটা সিকোয়েন্স গ্রিন কালারের এই গ্রিন কালারের সিকোয়েন্সটা নিলাম এটা আমি সুসুতো দিয়ে এখানে আমি আটকে দিচ্ছি তার কারণ এখানে খুব বড় বড় স্টোন রয়েছে এর মধ্যে স্টোনগুলো এখন মেশিনের মধ্যে দিলে মেশিনের সুচটা ভেঙে যাবে তো আমি হাতে করে একটু সুসুতো চার গুণ সুতো নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম তো এটা তো দেখুন এখন কত সুন্দর দেখতে লাগছে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে